الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون وعليكم السلام ورحمة الله وبركاته جمع درشان من التبهاي جنب محمد يوسف دبائي تفيد أنت যে কাজের জন্য চাকরি করার ক্ষেত্রে যদি এই শর্ত দেওয়া হয় যে তুমি যদি দাড়ি কাটো তাহলে চাকরি দেওয়া হবে নচেত দেওয়া হবে না এই মর্মে কি দাড়ি কাটা যাবে আলহামদুলিল্লাহ বাদ জি সম্মানিত ভাই আমরা প্রত্যেককেই জানি যে কোরআন এবং শহিসকে সামনে রেখে ওলামা এক পরিষ্কার বলেছেন যে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব দাড়ি রাখার হচ্ছে ওয়াজিব আর আল্লাহ রাসূল আ আলাইহিস সালাম আরো বলেন সহি হাদিসে ইননামা মারুফ শুধু নেক কাজের ক্ষেত্রেই তোমাদের কি করতে হবে আনুগত্য করতে হবে নেক কাজের বাইরে কারো আনুগত্য করা যাবে না আল্লাহ রাসূল আ আলাইহিস সালাম আরো বলেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ সুফ হান ওতালার অভ্যাধতা কারও আনুগত্য বা এটা করা যাবে না এটা আল্লাহ আসলে আলিসাল্তু সালাম নিষেধ করেছেন তাই এই ক্ষেত্রে যেহেতু দাড়ি কাটতে সে শর্ত দিয়েছে দাড়ি কাটলেই তাকে সে তাকে চাকরি দেওয়া হবে এই মর্মে প্রথম কথা হলো এই যে সে ধরনের শর্ত পালন করবে না এই ধরনের শর্ত সে মেনে নেবে না যেহেতু রেজেকের দরজা অনেক এই এই ক্ষেত্রে সে এই চাকরি সে এই শর্ত না মেনে সে অন্য জায়গায় রুজি রোজগার তালাশ করবে রুজি রোজগার তালাশ করবে যেহেতু আল্লাহ সানুত আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ওমাইহ মখরাজা ওমাইল্লাহ আল্লাহ মখরাজা আল্লাহ মধ্যে পরিষ্কার বলে দিলেন যে কেউ আল্লাহ সুবহানুয়াতালাকে ভয় করবে আল্লাহ আলা তার নিষ্কৃতির পথ করে দেবেন এবং তারপর তারপর সুবাহান এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রুজি দান করবেন ওয়ামাই আথ ওয়াক্কেল আলম লাহ হিফা হাসবু আর যে ব্যক্তি আল্লাহ সুফহানুয়াতালার উপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন ইন আল্লাহ হ ব আম্রি কারম লহ হলে কুল্লে শাহিন কাদর নিশ্চয়ই আল্লাহ সুফহানুয়াতাল তার ইচ্ছা পূরণ করবেনই আল্লাহ সব জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা তাহলে এই সমস্ত আয়া থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে যে ব্যক্তি আল্লাহ সুহান ও তালা উপরে ভরসা করবে তবাক্কুল রাখবে আল্লাহ তার জন্য যথেষ্ট এবং হাদিসের মধ্যে আল্লা সুবাহান্দিন রহমান থেকে বন্ডিত আল্লাহ রসুল্লাহ আলী সালাতাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে তবে আল্লাহ সুবাহান ও তালা তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন পাখি সকালবেলায় খোদায় অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় পেট ভরে পেট ভরে ফিরে আসে সালাতুসালাম আরো বলেন যে আমার উম্মত থেকে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে অন্যতম গুণ এই যে তারা আল্লাহর উপর ভরসা করবে হাদিস বুখারি সাই মুসলিমের তাই এই ক্ষেত্রে আমাদের করণীয় হল এই যে আল্লাহর উপরে ভরসা করা এবং রুজি তালাশ করা রুজি তালাশ করা তবে যদি কোনো জায়গায় এই ধরনের শর্ত দেয় যে তুমি যদি দাড়ি কাটো তাহলে চাকরি দেব এই মর্মে শেগেবিন বাজ রাহমা বলেন যে এই ধরনের শর্ত মেনে নেওয়া ঠিক হবে না এই ধরনের শর্ত মেনে নেওয়া ঠিক হবে না যেহেতু এটা গুনা এবং সীমা লঙ্ঘনকারীদের সাথে সহযোগিতা করা হয় আর আল্লাহ সুহান ও তালা কোন গুনার কাজে এবং সীমা লঙ্ঘনকারীদের সাথে সহযোগিতা করতে নিষেধ করেছেন আল্লাহ সুহান ও তালা সুরা মায়দা দ্বিতীয় নম্বর আয়তে বলেন তোমরা গুনা এবং সীমা লঙ্ঘনকারীদের কাজে সহযোগিতা করো না তাই এই ক্ষেত্রে এই চাকরি ছেড়ে দিয়ে তাকে অন্য চাকরি তালাশ করা অন্য রুজি রুটির ব্যাপারে রুজি রোজগারের ব্যাপারে অন্য রাস্তা অবলম্বন করা এটাই হচ্ছে তার করণীয় এবং কর্তব্য বাকি আল্লাহ আলম দেল্লাহি